আজ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। মুর্শিদাবাদ জেলায় জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা সিনির উদ্যোগে একটি ট্যাবলো সূচনার মাধ্যমে দিবসটি পালন করা শুরু হলো। চার দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে বাচ্চাদের শিশুশ্রমের বিরুদ্ধে স্কুলে যাওয়ার পক্ষে ও শিশুশ্রম আইন সম্পর্কে সচেতন করা হবে এই ট্যাবলোর মাধ্যমে। ট্যাবলোটি পাঁচটি সাবডিভিশনে ঘুরবে আগামী চার দিন ধরে। এই ট্যাবলোর যাত্রা শুরু হলো বহরমপুর প্রশাসনিক কার্যালয় থেকে। সূচনার সময় উপস্থিত ছিলেন ডেপুটি লেবার কমিশনার চন্দন বণিক, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নীলাঞ্জন বিশ্বাস, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার অর্জুন দত্ত এবং অন্যান্য জেলা আধিকারিকগণ। এই দিনটির গুরুত্ব অনেক, কারণ বিশ্বজুড়ে যে শিশুদের উপরে যে অত্যাচার বা শিশুরা যে অবহেলিত, তার জন্য ইউনাইটেড নেশনস একটি ডে আলাদা করে ঘোষণা করেছে। অর্থাৎ এই দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখা, যাতে শিশুদের শ্রমিক হিসাবে পরিণত না করা হয়। এটা শুধু ইউনাইটেড নেশনের প্রোগ্রাম নয়, এটা সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর প্রোগ্রাম। কারণ শিশুরা হচ্ছে কোমল, নরম, তাদের ফুলের মতো শরীর, তাদের দিয়ে কোনো কাজ করানো একদমই উচিত নয়। ভারত সরকারও বিভিন্ন সময়ে শিশুশ্রম দূরীকরণের নানান রকম আইন চালু করেছে। 1986 সালে মূল শিশুশ্রম বিরোধী আইন চালু করা হয়, পরবর্তীকালে 2016 সালে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সংশোধনী আইন চালু করা হয়েছে। এবং এই আইনে বলা হয়েছে কোনো শিশুকে কোনো কাজেই নিয়োগ করা যাবে না, এবং যারা অ্যাডোলেসেন্ট অর্থাৎ যারা 15-18 তাদেরকে কোনো হ্যাজার্ডাস অর্থাৎ ঝুঁকিপূর্ণ কোনো কাজে নিয়োগ করা একদম নিষিদ্ধ। এবং এই আইনের যে দিক, যারা না মানবে তাদের 1-3 বছর পর্যন্ত জেল হতে পারে, এবং যদি তারা রিপিটেড অফেন্স করে তাহলে তাদের কিন্তু যে 20,000-50,000 টাকা তো ফাইন হবেই, সঙ্গে তাদের 1-3 বছরের জেল পর্যন্ত হতে পারে। তো এখানে সিনি এবং অন্যান্য যে এনজিওদের উদ্যোগে এবং জেলা প্রশাসনের উদ্যোগে আজকে একটা ট্যাবলো উদ্বোধন করা হয়েছে। এই ট্যাবলোর মূল উদ্দেশ্য হচ্ছে পুরো জেলায় সমস্ত মুর্শিদাবাদ জেলা জুড়ে তারা ভ্রমণ করবে। এদিন উপস্থিত ছিলেন সন্দীপ বিশ্বাস নামে দশম শ্রেণীর এক ছাত্র, যার আঁকা ছবিতে ফুটে উঠেছে শিশুশ্রমের ফলে শিশুদের কতটা কষ্ট হয় ও শারীরিক পরিশ্রম হয়। এই ছবিটি আজ ট্যাবলোতে ব্যানার হিসেবে স্থান পেয়েছে। এই ভাবনাটা এসেছে আমার সমবয়সী বন্ধুরা সব কাজের জন্যে বাইরে কোনো জায়গায় নিযুক্ত হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, আর আমি তাই এই ছবিটা আঁকা, তার অর্থ হলো যে আমি তারা তাদেরকে কাজে না যুক্ত করে এই বয়সে তাদের পড়াশোনা করা উচিত, আর তার জন্যে এই ছবিটা আঁকা। ছবিটার মধ্যে কী আছে? একটি শিশু যার যখন পড়াশোনা করার বয়স তখন সে কাজ করছে।